1, 2, 3. Aho, Batija, aho. Dekcho tum. Hey, hello, my brother. Welcome again to my channel, Mr. Rider. So, actually, onek din pori moto vlog korar jonnei ber hoychilam. But মাথায় একটা চিন্তা আসলো, বুদ্ধি আসলো। তো অ্যাকচুয়ালি এখন তার জন্যই ভিডিও করতে একটা ফাঁকা রোডে আমার যাওয়া লাগবে। বাট আমি যে এলাকায় থাকি এখান থেকে ফাঁকা রোড পাওয়া দুষ্কর। তো আমি একটু বিশ্ব রোডের দিকে যাচ্ছি যাতে রোডটা ফাঁকা পাই। আহো ভাতিজা, আহো, দেখছো তোমার। ওকে, তো অ্যাকচুয়ালি আমি যে ভিডিও করার জন্য বের হইছি এখন, মানে এখন মাথায় চিন্তা আসছে, সেটা হইলো যে এই গাড়ির টপ স্পিড ভালো না, আই নো সবাই জানে, বাট এর রেডি পিকআপটা খুব ভালো, মোটামুটি ভালো রেসপন্স করে। তো ভাবলাম যে আমি চেক করি যে এক গিয়ার আর দুই গিয়ারে এটার রেডি পিকআপ কেমন রেসপন্স করে, আর এক দুই গিয়ারে এটার মানে স্পিডটা কত উঠতে পারে। তো এই জিনিসটা দেখার জন্যই এখন বের হইছি। তো এখন আছি বয়রা কলেজ মোড়ে, আমি এখান থেকে একটা বাইপাস সড়কে যাই, দেন তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো অ্যাট লাস্ট বাইপাস সড়কে আসছি, কিন্তু এইখানে রাস্তার যে অবস্থা ভাই, রাস্তাগুলো মানে মনে হচ্ছে খোঁচা খোঁচা, অনেক খোয়া খোয়া। এখন এই রাস্তায় স্পিড উঠাইতে পারবো কিনা এটা নাও, বা সঠিক স্পিড উঠবে কিনা। এনিওয়ে, তাও চেক করা যাক, আর হয়তো বা আপনারও মানে আপনাদেরও জানার ইচ্ছা আছে যে এর এক দুই গিয়ারে কতটুকু করতে, আর রেডি পিকআপটা কতটুকু রেসপন্স করে। তো আমি আর একটু সামনে যাই। তো ভিডিওটা এইখান থেকে এই পর্যন্ত যারা দেখতেছেন ভাই, একটা কথা বলি, চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকেন। তো চলেন দেখা যাক, আমি একটু গাড়িটা সম্পূর্ণ স্লো করি। ওকে, গাড়ি এখন এক গিয়ারে শূন্যতে আছে। ওয়ান, টু, থ্রি। ৬৬টিতে লক। আচ্ছা, আমার ৬৬টিতে লক খাইছে, কিন্তু মনে হয় না এটা ভালো মতো হয়েছে, বাট খুব 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 দ্রুত উঠছে। এনিওয়ে, আমি আর একবার একটু চেক করি। স্টার্ট, 1, 2, 3। দুই গিয়ারে লক, বাট ইট সারপ্রাইজড মি, দুই গিয়ারে ৬৬টিতে যা লাভ, বাট গাড়ি আরও উঠত। এনিওয়ে, এইটা খুব দ্রুত উঠছে ভাই, আমি পুরো সারপ্রাইজড।
জাস্ট 1-2 সেকেন্ড লাগছে। এনিওয়ে আরও উঠতো, বাট এটার সিস্টেমই হলো এটা দুই গিয়ারে লক। এনিওয়ে বাট এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে ভাই, খুব দ্রুত উঠছে। আমার মনে হয় না যে আরেকবার অ্যাটেম্পট নেওয়া লাগবে। এই ছোট্ট ওইটুক 2 সেকেন্ডের জন্য আমি ফাঁকা রোডে আসছি, আর এটা আসা উচিত অ্যাকচুয়ালি। সিটির মধ্যে এরকম না করাই উচিত। তো সবশেষে আমি এই জিনিসটা বলতে পারবো যে এর রেডি পিক আপ রে ভাই, রেডি পিক আপটা 1-2 গিয়ার 3 গিয়ার পর্যন্ত যায়, 3 গিয়ারে 90-95 যায়, কিন্তু আমি ট্রাই করতেছি না এখন। 2 গিয়ারে 66-তে লক, 1 গিয়ারে 45-এ লক, 40-এ লক। এনিওয়ে রেডি পিক আপটা খুব ভালো আমার বলতেই হচ্ছে। আচ্ছা, তো এইটা রেডি পিক আপ নিয়ে যাদের সন্দেহ ছিল, আশা করি তাদের আর সন্দেহ থাকবে না। কজ ভাই এটা 1 গিয়ার 2 গিয়ার 3 গিয়ারে ভাই, এটা একটা বিস্ট বলতেই হবে। কজ একেবারেই আপ টু দ্য মার্ক পারফরমেন্স আমি সেটা বলবো না, বাট এটার মধ্যে কিছু একটা আছে ভাই। কজ এই রেডি পিক আপ যথেষ্ট হাইওয়েতে চলার জন্য। তো এই নিয়ে যাদের সন্দেহ ছিল আশা করি নেই, আর যারা ভিডিওটা এখনও লাস্ট পর্যন্ত দেখতেছেন তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। বিকজ যারা আমার ভিডিওটা পুরো দেখেন এটা শুধু তাদের জন্যই। তো এই ভিডিও থেকে যদি আমার 100 সাবস্ক্রাইব আর 100 লাইক আমার ভিডিওতে আসে, তাদের জন্য রয়েছে গিভওয়ে। তো তারা আমার চ্যানেলে একটা কমেন্ট করবেন, আর তাদের বিকাশ নাম্বারটা আমার চ্যানেলের কমেন্ট লিস্টে দিবেন, তাদের জন্য রয়েছে একটা সুন্দর গিভওয়ে। সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনাদের নাম্বারটা দিবেন, ভিডিওতে লাইক করবেন, সেখান থেকে যে কোনো একজন উইনার পাবে একটা ভালো গিভওয়ে। তো যেটা বললাম, কমেন্টে জাস্ট আপনার ভালো একটা মন্তব্য দিবেন, দেন আপনার নাম্বারটা ওইখানে দিবেন। আর এই ভিডিওটা অনেক শর্ট করছি এর জন্যই, জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের যে এটার রেডি পিক আপটা অ্যাকচুয়ালি কেমন 1 গিয়ার 2 গিয়ারে। তো আশা করি উপকৃত হয়েছেন। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে। তো টাটা, গুড বাই।